আসসালামু আলাইকুম দর্শক, পাঙ্গাস মাছকে ভাসমান খাবার দেওয়া হচ্ছে, মাছ খাবার খাচ্ছে। আসলে পাঙ্গাস হচ্ছে স্বল্প নোনা পানি এবং মিঠা পানির মাছ। এদের বাহ্যিক চেহারা খুব সুন্দর, যে কোনো জলাশয়ে যেখানে ভালো সূর্যের আলো পড়ে, বাতাস চলাফেরা বাধা নাই এবং পুকুরে সাধারণ মাছ চাষ সম্ভব, যে পুকুরে সেখানেই পাঙ্গাস মাছ পালন ও মজুত সম্ভব ও লাভজনক। মাছের পোনা ছাড়ার পর সাধারণত কোনো রাসায়নিক সার প্রয়োগের দরকার হয় না। প্রতি মাসে অবশ্যই বিঘা প্রতি 40-50 কেজি চুন জলে গুলে ভালো করে পুকুরের জলে মিশিয়ে দিতে হবে। প্রতি মাসে খ্যাপলা, অর্থাৎ হড়া টানা যেটাকে বলা হয়, খ্যাপলা ফেলে বা জাল টেনে মাছ পরীক্ষা করতে হবে। এতে মাছের ব্যায়াম হয়, বৃদ্ধি ভালো হয়। সম্ভব হলে সপ্তাহে 2-1 বার জল পাল্টানো প্রয়োজন। এ সময় 20-30 ভাগ জল বের করে নতুন জল প্রবেশ করানো হয় বা করানো উচিত। শীতকালে জল পাল্টানো অবশ্যই প্রয়োজন, খুব ঠান্ডা এদের পছন্দ নয়, খুবই অপছন্দ। এ সময় এদের খাওয়া ও চলাফেরা কমে যায়। এ সময় জলের উত্তাপ কমলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শীতে কোনো রকম জাল টানা নিষিদ্ধ, কারণ কোনো ক্ষত পাঙ্গাসের শরীরে জন্য মোটেও ভালো নয়, বিশেষ করে মুখের সুর দুটো খুবই সংবেদনশীল। কোনো কারণে ক্ষত হলে পাঙ্গাসের মৃত্যু হতে পারে। শীতে এরা খুব বেশি খাবার খায় না এবং খাবার দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। দর্শক, এই চ্যানেলটি ফিশ ওয়ার্ল্ড, নতুন একটি চ্যানেল। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো ক্রমেই একটি চ্যানেল সফল হতে পারে না। ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাছের পরিচর্যা, মাছ চাষ, মাছ মারা বিভিন্ন ধরনের ভিডিও আপনারা এখানে নিত্য নতুন দেখতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।